শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির মহানন্দা নদীতে জালে ধরা পড়ল প্রায় ৪০ কেজি ওজনের বাঘা আর মাছ। শনিবার অর্থাৎ আজ ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন মহানন্দা নদী থেকে এই মাছটি ধরা হয়। বিশালাকার মাছ ধরার খবর চাউর হতে সেই মাছ দেখতে ভিড় জমান গ্রামবাসীরা। জানা গেছে ফুলবাড়ির বাসিন্দা বস্তিরুতের মোহাম্মদ প্রতিদিনের মতন মাছ ধরার জন্য মহানন্দা নদীতে জাল পাতেন। আজ সকালে সেই জালে দেখতে পান প্রায় ৪০ কেজি ওজনের বাঘা আর মাছ ধরা পড়েছে। পরে সেই মাছটিকে ফুলবাড়ি মাছের বাজারে নিয়ে গিয়ে কিলো দরে বিক্রি করেন। আমি জালটা তুলছি, তখন উঠে গেছি, মানে একজনে তো উঠে যাবে না, তখন তিনজন আসছিলো, তিনজন মিলেও তুলছি মানে ডাঙা, একজন সলিম ছিল আর হানিম মাহমদ ছিল, আমি তিনজন অনুমান ৪০ কেজি বাঘারি মাছ বলে ছিল। একটু সামান্য উপরে উপরে ওটা তো এক কুইন্টালের মধ্যে ছিল, এখন কি বিক্রি করবো, এত মাছ খাওয়া যায় আর আমরা কাটলে তো নষ্ট হয়ে যাবো। এই যে মন্দা আছে না, ওই যে ধরা পাহাড়।